ভাগ্য গণনা প্রাচীনকাল থেকে এই আধুনিক সময় পর্যন্ত চলে আসা এরকম একটি রীতি যা আমাদের কখনো আকৃষ্ট করেছে, কখনো সৃষ্টি করেছে আলোড়ন, আবার কখনো অপার বিস্ময়ের অনুভূতির সর্বোচ্চ সীমায় নিয়ে গিয়েছে। ভাগ্য গণনা কখনো কখনো আবির্ভূত হয়েছে ভীষণ নিষিদ্ধ ট্যাবু হিসেবে। আজ আমরা আলোচনা করব ট্যারট কার্ড নিয়ে। ট্যারট কার্ড হচ্ছে একটি বিশেষ ধরনের কার্ড। এই ট্যারট শব্দের কোনো অর্থ এখনো কেউ জানে না, আর এই কার্ডের আবিষ্কারককে তাও কেউ বলতে পারে না। কেউ বলে গ্রিক সভ্যতা, কেউ বলে মিশরীয় সভ্যতা, আবার কেউ বলে ইজিপসিয়ান থেকে এর আগমন, কিন্তু কখনো কেউ বলতে পারেনি এটা আসলে কোথা থেকে এসেছে। আনুমানিক 1500 শতকের মাঝামাঝি থেকে চলে আসা ট্যারট কার্ডের মাধ্যমে ভাগ্যকে নেড়ে চেড়ে দেখা বেশ জনপ্রিয়। বর্তমানেও এটির ব্যবহার দেখা যায়। ধরে নেওয়া হয় এটি একটি জাদুবিদ্যার অংশ। ট্যারট কার্ডের দুইটি দিক। এই কার্ডের বর্তমান বলতে কিছু নেই। এই কার্ড অতীত এবং ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করে। এই ট্যারট কার্ডের রয়েছে একটি অদ্ভুত জাদুময় ইতিহাস, যার মাধ্যমে হয়তো মধ্যযুগের মানুষদের মানসিকতা, জীবনযাপনের ধরন ইত্যাদি ধারণা দিয়ে থাকে। তাদের বিশ্বাসের 7-5 দেখা যায় প্রতিটি ট্যারট কার্ডের বিস্ময়কর আদি ভৌতিক এবং ইন্দ্রজালিক সব ছবির মাধ্যমে। সাধারণত ট্যারট দুই ধরনের, যেমন ইটালীয় টর্চাচিনি এবং ফ্রেঞ্চ ট্যারট। ট্যারট কার্ড মোট 78টা, আর এই 78 কার্ডকে ডিফাইনেশন অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়। এগুলো হচ্ছে নাইট ক্যাডোস, রোজি ক্রুজিয়ান এবং মাস্টার, এবং এই তিনটার সমন্বয়ে একটি কাল্পনিক ট্রায়াঙ্গেল তৈরি হয়। অনেকের মতে ট্যারট একটি অভিশপ্ত কার্ড, কারণ এটি ব্যবহার করে মানুষের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বলে দেওয়া যায়। এখন আপনার মনে হয়তো প্রশ্ন আসবে যে এটাতে আবার অভিশাপের কী আছে। এটাই তো ভালো, একবার ট্যারট কার্ড পড়া শিখে গেলে আমাকে আর কে পায়। কিন্তু বন্ধুরা, এখানেই হচ্ছে আসল সমস্যা। একজন ট্যারট কার্ড রিডার কখনোই তার নিজের বা তার পরিবারের সদস্যদের ভাগ্য পড়তে পারবেন না। এই কার্ড চর্চা করার মাধ্যমে অনেক উপকার পাওয়া যায়, আবার অনেক ক্ষতিও হয়। অনেকের মতে এই কার্ড ভবিষ্যৎ বদলাতে পারে। তবে যাদের কার্ড পড়া হয় তার মধ্যে 99% মানুষ বলেছে তাদের কানের কাছে ফিসফিস আওয়াজ আসে। আবার কারো কারো অভিমত এই ট্যারট কার্ডের প্রতিটি কার্ডে জিন থাকে এবং তাদের দ্বারা সকল কর্মকাণ্ড করা হয়। আবার কেউ কেউ বলেন এই ট্যারট কার্ড রিডিং শয়তানের উপাসনার অঙ্গ। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব সবসময় ব্যতিক্রমধর্মী বিষয়গুলো আপনাদের মাঝে নিয়ে আসার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।